প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ভরবেগ এবং নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেখান থেকে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভরবেগ যেটা ফার্স্ট আসছে, ভরবেগ মানে কি? কোন বস্তুর ভর এবং বেগের জন্য ওর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? না মোমেন্টাম বা ভরবেগ। না ভরবেগ আমাদের বাস্তব জীবনে কতটা এফেক্ট রাখে বা তার প্রভাব কতটা সেটা জানার জন্য প্রথমে আমি একটা উদাহরণ ধরি। যেমন ধরো একটা টোটো গাড়িতে যদি সে ফাঁকা থাকে, টোটো গাড়িতে কোনো যাত্রী না থাকে, তাকে আমি যদি ঠেলে সরাই, আমার যতটা পরিমাণ বলের প্রয়োজন হবে সেখানে যদি আমি বসে থাকি সেই অবস্থায় যদি কেউ ঠেলে, তাহলে তার বেশি বলের প্রয়োজন হবে, কারণ এক্ষেত্রে ভরটা বেড়ে গেছে, তাই না? তাহলে বলের সাথে ভরের একটা একদম ডাইরেক্ট সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে যদি আমি রিভার্স কেসটা ভাবি, যে ধরো তুমি বসে আছো টোটো গাড়িতে, দিয়ে সে একটা ভেলোসিটিতে মুভ করছে, এরপরে আমি যদি টোটো গাড়িটাকে থামানোর চেষ্টা করি, যে পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে, গাড়িটা যদি সেম স্পিডেই মুভ করতো তাহলে তাকে আটকানোর জন্য আমাকে অতটা বলের প্রয়োগ করতে হবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যে ভর যদি সেম থাকে তাহলে বল কতটা লাগবে সেটা ডিপেন্ড করছে বেগের উপর, আবার বেগ যদি সেম থাকে তাহলে বল কতটা লাগবে সেটা ডিপেন্ড করছে কার উপর? না ভরের উপর। তাহলে ভর এবং বেগ ডাইরেক্টলি আমার বলের সাথে একটা সম্পর্ক আছে, ভর এবং বেগের। শুধু যে ভর এবং বেগের একটা সম্পর্ক আছে সেটাও নয়। যখন ধরো আমরা গাছ থেকে কোনো পেয়ারা পড়ে, তাকে আমরা যখন ক্যাচ লুপি বা কোনো ক্রিকেটার যখন খেলার সময় ক্যাচ নেয়, হাতটাকে কী হবে? সামান্য টানে, তাই না? সামান্য টানে মানে কী হয়, ওই যদি ওই জায়গাতেই রাখতো তাহলে সেক্ষেত্রে ওর হাতে বেশি জোরে লাগতো, কিন্তু যেহেতু হাতটাকে পেছনের দিকে টানে তার মানে ও কী করছে, সময়টা বেশি বাড়াচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে সময়ও আরেকটা ফ্যাক্টর, সময়ও আরেকটা ফ্যাক্টর। তাহলে এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে কে? না আমার বল ডিপেন্ড করছে। এবং শুধুমাত্র যে এই তিনটা ফ্যাক্টরের উপর বল ডিপেন্ড করছে এটা নয়, অনেক সময় যদি আমার ভরবেগ টাইমের সাপেক্ষে ফিক্সড থাকে, যদি ভরবেগের পরিবর্তনের যে দিকটা আছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রেও আমার বলের প্রয়োজন হয়, যেটা আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম। সেটা কীরকম ছিল? এই যে আমরা অভিকেন্দ্র বল দেখেছিলাম, তাই না? একটা একটা ও ফিক্সড একটা পয়েন্টকে কেন্দ্র করে একটা বস্তু কী করছে, মুভ করছে, তাহলে সেক্ষেত্রে এর কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ কাজ করে, যাকে কী বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। এখান থেকে তো বল আছে, তাই না? এর প্রতি মুহূর্তে এর কী হচ্ছে, না বেগের দিক চেঞ্জ হচ্ছে, মানে ভরবেগের যে দিক সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগ কী জিনিস সেটা আমরা দেখলাম। না ভরবেগ কী? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় সজাগত। তাহলে ভরবেগ মানে ভর ইন্টু বেগ, একে কী দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে এর একক কী হবে? না সহজ, এর একক এসআই পদ্ধতিতে এর একক হবে এটা কেজি, আর এটা মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে এর একক হবে গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এফটিএস পদ্ধতিতে এর একক হবে কি? পাউন্ডাল ফুট পার সেকেন্ড। এই হচ্ছে এদের একক। এখন যদি আমি বলে ভরবেগের মাত্রা কী হবে, না মাত্রা কী, এক্ষেত্রে দেখো ভর ইন্টু বেগ, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা গেল মাত্রা। তাহলে আমরা একটা ভরবেগ যে পরিবর্তনের যে হার তার সাথে যে বল ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে সেটা নিউটনের যে সেকেন্ড ল সেখান থেকে জানি, তাই না? নিউটনের সেকেন্ড ল কী বলতে চাইছে, যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলের প্রয়োগ যেদিকে হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে, তাই না? তার মানে আমি যদি এই সূত্রটাকে গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে বল এফ কার সাথে সমানুপাতিক? ধরো খুব ক্ষুদ্র সময় ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন যদি ডিটি হয় তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন কত হবে? না ডিটি বাই ডিটি, তাই না? তাহলে এক্ষেত্রে নিউটনের যেটা সেকেন্ড ল থেকে আমি কী পাচ্ছি, এই হচ্ছে যে দেখো এখন যদি আমি বলে ভরবেগের মাত্রা কী হবে, না মাত্রা কী, এক্ষেত্রে দেখো ভর ইন্টু বেগ, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা গেল মাত্রা। তাহলে আমরা একটা ভরবেগ যে পরিবর্তনের যে হার তার সাথে যে বল ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে সেটা নিউটনের যে সেকেন্ড ল সেখান থেকে জানি, তাই না? নিউটনের সেকেন্ড ল কী বলতে চাইছে, যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলের প্রয়োগ যেদিকে হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে, তাই না? তার মানে আমি যদি এই সূত্রটাকে গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে বল এফ কার সাথে সমানুপাতিক? ধরো খুব ক্ষুদ্র সময় টিপি সময়ে ভরবেগের পরিবর্তন যদি টিপি হয় তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন কত হবে? না ডিপি বাই ডিপি, তাই না? তাহলে এক্ষেত্রে নিউটনের যেটা সেকেন্ড ল থেকে আমি কী পাচ্ছি, সেকেন্ড ল থেকে পাচ্ছি যে এফ ভেরিজ ডিপি বাই ডিপি।
তাহলে এখানে দেখো এফ সমান তুমি একটা কনস্ট্যান্ট দাও, কে একটা কনস্ট্যান্ট, তাহলে কে ডিপি অফ ডিটি। আচ্ছা তাহলে আমার পি কি ছিল না এম ভি, তাহলে এম ভি যদি আমি এখানে বসাই পি এর জায়গায় তাহলে ডি ডিটি অফ পি এর জায়গায় এম ভি। এখন স্থির ভরের ক্ষেত্রে ভর যদি চেঞ্জ না হয়, ভর যদি চেঞ্জ হয় কি হবে সেটা আমি একটু পরে আসছি। তাহলে এম কনস্ট্যান্ট বাইরে বেরোচ্ছে, তাহলে কে অফ এম ডিটি ডিটি। আচ্ছা ডিভি ডিটি কি না বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, তার মানে তো তরল তাই না। তাহলে এই ক্ষেত্রে এফ সমান তুমি কি পাচ্ছ, এফ সমান কে অফ এম কে। আমি সিম্পলিসিটির জন্য আমি কে এর ভ্যালুটাকে ওয়ান ধরছি, তাহলে কে যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে দেখো তুমি বল এফ সমান কি পাচ্ছ এম অফ এ, এটাই সেকেন্ড সূত্রের গাণিতিক রূপ। তাহলে বল সমান তুমি কি পেলে ভর ইন্টু তরল। একে তুমি যদি ভেক্টরে প্রকাশ করে লিখতে চাও তাহলে এফ সমান এম তো ভেক্টর নয় এ ভেক্টর, তাহলে এটা তুমি এরকম ভাবে প্রকাশ করে লিখতে পারো। তাহলে তুমি বল পেলে, তাহলে যেমন ভরবেগের একক মাত্রা পেয়েছিলে তাহলে বলেরও সেরকম একক এবং মাত্রা আছে না কিরকম আছে। না বলের একক দেখো, বলের যেটা একক ভরবেগের একক তো দেখলে, তাহলে বলের এসআই একক, বলের এসআই একক হচ্ছে নিউটন। নিউটন এক নিউটন বলতে কি বুঝায় না দেখো, এখানে এক নিউটন বলতে বুঝাবে এটা ভর, ভরের একক এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না, এটা হচ্ছে এসআই একক। এরপরে সিজিএস একক, সিজিএস একক একে বলা হয় ডাইন, সিজিএস একক এটা হয় ডাইন, এবং এক ডাইন সমান হয় এক গ্রাম ইন্টু এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তাই তো। এরপরে আরেকটা একক আছে যাকে বলা হচ্ছে এফপিএস ইউনিট, এফপিএস ফুট পাউন্ডাল সেকেন্ড, একে বলা হচ্ছে পাউন্ডাল। তাহলে এক পাউন্ডাল, পাউন্ডাল এখানে বিজ্ঞানীর নাম নিউটন এই জন্য এনটা বড় হাতে দেওয়া হয়েছে আর বাদ বাকি সব ছোট আছে। এক পাউন্ডাল মানে এক পাউন্ড ইন্টু এক ফুট পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বলের তিনটা পদ্ধতিতে একক তুমি দেখলে, এবং এর মাত্রা কি হবে না মাত্রা আরো সহজ কিরকম, বল তরল, তাহলে বল বলের মাত্রা কি হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ষাট ব্যাকেটের মধ্যে। তাহলে এটা গেল বলের একক এবং বলের মাত্রা। এরপর আমরা দেখবো বলের এই যে বিভিন্ন একক এসআই সিজিএস এফপিএস এদের মধ্যে পরস্পরের রিলেশনটা কি সেটা দেখবো। আর দেখো কিরকম, আমি যদি এসআই এর সাথে সিজিএস এর রিলেশন দেখতে চাই তাহলে এক নিউটন সমান এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এক কেজি মানে কত না হাজার গ্রাম, আর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি না টেন স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে টেন কিউয়ার টেন স্কোয়ার যদি গুণ করো তাহলে তুমি কি পাবে টেন টু দি পাওয়ার ফাইভ, আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কি না ডাইন। তাহলে তুমি যেটা পাচ্ছ যে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ অফ ডাইন। এখন দেখো যদি আমাকে বলে যে এক পাউন্ডাল সমান কত ডাইন, তাহলে তুমি আরো সহজে বের করতে পারবে এক পাউন্ড মানে কি না এক পাউন্ড কে গ্রামে যদি প্রকাশ করো তুমি পাবে 453.6 গ্রাম, আর এক ফুট সমান যদি একে তুমি সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে পাবে তুমি 30.48 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা যদি তুমি গুণ করো তাহলে 13,578.7 ডাইন পাবে, বুঝছে। তাহলে এক পাউন্ডাল সমান, এক পাউন্ডাল সমান কত ডাইন সেটা তুমি পেলে, এবং এই দুজনকে কাজে লাগিয়ে তুমি ইজিলি দেখাতে পারবে যে এক নিউটন সমান হয় 7.2 পাউন্ডাল, 7.2 পাউন্ডাল। এটাও আরেকটা গেল, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন আমরা এখান থেকে বের করতে পারলাম তাই তো। আচ্ছা এখন আমরা দেখবো এটা তো ছিল স্থির ভরের ক্ষেত্রে, এরপরে দেখবো পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে মানে কিরকম। মানে বাস্তব উদাহরণ দেওয়া যাক, যদি ধরো তুমি একটা সাইকেল চালিয়ে যাচ্ছ আর তোমার বন্ধু হঠাৎ তোমার সাইকেলে যদি চাপে, হঠাৎ করে যদি চাপে, তাহলে তোমার বেগটা কি হয়ে যায় কমে যায় না। আচ্ছা অথবা এর রিভার্সও যদি তুমি ভাবো যে ধরো তোমার বন্ধু তোমার সাথে অলরেডি চেপেই আছে, তাহলে হঠাৎ যদি কিছু সময় পরে সে যদি নেমে যায় তাহলে তোমার বেগটা কি হয়ে যাবে বেড়ে যাবে। তার মানে এক্ষেত্রে তুমি একটা সংস্থা ছিলে সেক্ষেত্রে ভরের তোমার পরিবর্তন হলো, বা রকেটের ক্ষেত্রে যে জিনিসটা হয় যত জ্বালানি দহন হয় রকেটের ভর তত কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে সেকেন্ড লক কীরকম ভাবে ভ্যারি করে সেটা দেখো না, এই সেকেন্ড লটাই পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কিরকম হবে না। ধরো এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু আছে, এ ভি বেগে মুভ করছে, এরপরে বল কাজ করছে টি সময় লাগে, এর পিছনে ঠিক পিছনটাতে একটা ছোট্ট ভরের বস্তু আছে ডিএম এবং এর ভেলোসিটি হচ্ছে ইউ, এরপরে খুব ক্ষুদ্র সময়ে ডিটি সময়ে কি হয়েছে এরা একসাথে হয়ে গেছে, সেই তুমি ছিলে তোমার পিছনে যে বন্ধু ছিল একসাথে চেপে গেছে, তাহলে কিছু সময় পরে কত সময় পরে না ডিটি সময় পরে এখন তোমার বন্ধু তোমার সাথে এসে গেছে, তাহলে এখন টোটাল ভর কত না এম তো ছিলই আর ডিএম হয়ে যায়, তাহলে তোমার বেগটা কি হয়ে যাবে বেড়ে যাবে।
তার মানে এক্ষেত্রে তুমি একটা সংস্থা ছিলে, সেক্ষেত্রে ভরের তোমার পরিবর্তন হলো। বা রকেটের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যত জ্বালানি দহন হয় রকেটের ভর তত কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে সেকেন্ড ল কিরকম ভাবে ভ্যারি করে সেটা দেখো না। এই সেকেন্ড লটাই পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কিরকম হবে না। ধরো এখানে একটা বস্তু আছে, এম ভরের বস্তু আছে, এ ভি বেগে মুভ করছে, এরপরে বল কাজ করছে টি সময়ে। এর পিছনে ঠিক পিছনটাতে একটা ছোট্ট ভরের বস্তু আছে ডিএম, এবং এর ভেলোসিটি হচ্ছে ইউ। এরপরে খুব ক্ষুদ্র সময়ে ডিটি সময়ে কি হয়েছে, এরা একসাথে হয়ে গেছে। সেই তুমি ছিলে, তোমার পিছনে যে বন্ধু ছিল একসাথে চেপে গেছে, তাহলে কিছু সময় পরে, কত সময় পরে না, ডিটি সময় পরে এখন তোমার বন্ধু তোমার সাথে এসে গেছে। তাহলে এখন টোটাল ভর কত না, এম তো ছিলই আর ডিএম অ্যাড হয়েছে। এখন ধরো নতুন যে বেগটা সেটা কত হবে, ভি প্লাস ডিভি, ডিভি পরিমাণ বেগের পরিবর্তন হয়েছে। তাহলে আগে যখন এরা একসাথে হয়নি তখন ভরবেগ কত না, পি সমান ইউ অফ ডিএম প্লাস এম ভি, এটা আগে। আর ডিটি সময় পরে কত হয়েছে না, পি প্লাস ডিপি সমান কত হবে বলো, এই দুটার গুণফল তাই না, তার মানে ভি প্লাস ডিভি ইন্টু এম প্লাস ডিএম। তাহলে এটা গুণ করো, তাহলে এটা তুমি পাবে দেখো এম ভি প্লাস ভি অফ ডিএম প্লাস এম ডিভি। এখন এটা একটা ক্ষুদ্র আর এটাও ক্ষুদ্র, তাহলে দুটো ক্ষুদ্র সংখ্যার গুণফল কি হয়, আরো ক্ষুদ্র হয় তাহলে সেটাকে নেগলেক্ট করা যায়। এখন দেখো এদের ডিফারেন্সটা কত, মানে ভরবেগের পরিবর্তন কত হয়েছে। তাহলে এখান থেকে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে এই পি এর সাথে এই পি কাটবে, তাহলে শুধু এখানে থাকবে কি না ডিপি, যেটা পরিবর্তন। এরপরে এটার থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে এখানে এম ভি এম ভি কাটবে, তাহলে যেটা রইবে সেটা কি, এখানে দেখো এটা হচ্ছে তোমার ভি অফ ডিএম প্লাস এম ডিভি, আর এখানে কি আছে মাইনাস ইউ অফ ডিএম হবে এটা। তাহলে এখানে দেখো তুমি এখানেও ডিএম আছে, এখানেও ডিএম আছে, তাহলে তুমি কমন নিতে পারো, তাহলে তুমি যেটা পাবে ডিপি সমান এম ডিভি মাইনাস এম ডিভি মাইনাস ইউ মাইনাস ভি অফ ডিএম, বুঝেছ, ইউ মাইনাস ভি অফ ডিএম। আচ্ছা ইউ মাইনাস ভি কে কিভাবে তুমি প্রকাশ করবে না, ইউ মাইনাস ভি হচ্ছে এর বেগ, কার সাপেক্ষে না এর সাপেক্ষে, তাই তো, এর বেগ মানে ক্ষুদ্র যে ভরের বস্তু আছে এর বেগ এর সাপেক্ষে। তাহলে দেখো এটি আমি রিলেটিভ ভেলোসিটিও লিখতে পারি, ইউ রিলেটিভ। তাহলে আমি এই ডিপির যে ভ্যালুটা পেলাম সেটা এটা পেলাম, তাহলে কত চেঞ্জ হয়েছে, কত সময় ডিটি সময়। তাহলে নিউটনের যেটা সেকেন্ড ল সেখানে কি বলা হচ্ছে যে এফ সমান ডিপি ডিটি, ভরবেগ পরিবর্তনের হারের সাথে সমান হয় তাই না। তাহলে এক্ষেত্রে তুমি যদি করো ডিপি ডিটি, তাহলে এখানে পাবে এম ডিভি ডিটি, এম ডিভি ডিটি মাইনাস এটা ইউ রিলেটিভ, ইউ রিলেটিভ আর এটা ডিএম অফ ডিটি। এটাকে যদি এদিকে আনো তাহলে যে ইকুয়েশনটা তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এফ প্লাস ইউ রিলেটিভ ডিএম ডিটি সমান এম ডিভি অফ ডিটি। এটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল। আচ্ছা এখান থেকেও তুমি অনেক কিছু করতে পারো, এখান থেকে তুমি ওই রকেটের যে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে রকেটের কিরকম ইকুয়েশন আছে সেটা তুমি এখান থেকে দেখাতে পারো। হ্যাঁ কিরকম হয় দেখো, রকেটের ক্ষেত্রে কি হয় না, রকেটের এরকম তিনটা প্রকোষ্ঠ থাকে, রকেটের ক্ষেত্রে এরকম তিনটা প্রকোষ্ঠ, এই এই এই, এটা ধরো এ বি সি আর এটা একটা ডি। এখানে তোমার স্যাটেলাইট বা মহাকাশ যে চারি সে যে যায় সে এখানে থাকে, এই ডি এইখানে থাকে। আর এখানে খুব একটা সূক্ষ্ম ছিদ্র থাকে যেটা দিয়ে গ্যাস নির্গত হয়। তাহলে এখানে তোমার ছিদ্র আছে এ বি এবং সি, সিতে কি থাকে না, লিকুইড হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেন যেটার দহন তাপ খুব বেশি হয়, ঠিক আছে। আর বি এ কি করে, এখানে জারক পদার্থ থাকে, জারক হিসাবে সাধারণত অক্সিজেনকে ইউজ করা হয় জারক হিসাবে। আর এটা কি না, এটা হচ্ছে দহন প্রকোষ্ঠ, এটা দহন প্রকোষ্ঠ। দহন প্রকোষ্ঠে কি হয়, দহন প্রকোষ্ঠে কি হয় না, এই যে বি এবং সি থেকে একটা পাইপের মাধ্যমে এনে ওই জ্বালানিগুলো এতে দহন করা হয়, এবং সেখানে যে গ্যাসটা নির্গত হয় সেই গ্যাসের উপর একটা ঘাত বল প্রয়োগ করে তাকে এই দিকে খুব স্পিডে, ইউ স্পিডে মুভ করানো হয়, ইউ স্পিডে মুভ করানো হয়। তাহলে দেখো যখন প্রথম অবস্থায় ছিল তখন কি ছিল বলতো, যে এইখানে যে জ্বালানি ছিল তা রকেটের সাপেক্ষে, তার কোনো বেগ ছিল না, এবং তুমি কি করছো শুধু তো এই যে গ্যাসটা বেরোচ্ছে তার উপর ঘাত বল প্রয়োগ করেছিলে তাই না, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, জাস্ট গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এফ এর ভ্যালু জিরো, এক্ষেত্রে এফ এর ভ্যালু জিরো, বাইরে থেকে কোনো ফোর্স কাজ করেনি। এবং যেটা ইউ রিলেটিভ, ইউ রিলেটিভ যে ভেলোসিটিটা প্রথমে তো জিরো ছিল তাই না, ওর যে তোমার জ্বালানি ছিল সেটা রকেটের সাপেক্ষে ওর বেগ জিরো ছিল,
তাহলে ইউ রিলেটিভ কি হবে না মাইনাস অফ ইউ, তাহলে এই ভ্যালু যদি তুমি এইখানে বসাও তাহলে তুমি যেটা পাবে রকেটের ক্ষেত্রে, তাহলে দেখো তুমি যেটা পাবে মাইনাস ইউ অফ ডিএম ডিটি, আর এ সাইডে কি আছে না এম ডিভি ডিটি, তাই না এম ডিভি ডিটি, তাহলে ডিভি ডিটি কি না তরণ, ডিভি ডিটি তরণ, তাহলে এখান থেকে তুমি যেটা পাবে ডিভি অফ ডিটি, ডিভি বাই ডিটি সমান মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি, এটা কি তরণ, তাহলে এ সমান পাচ্ছ মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি, ব্যাস এটাই তরণ। এই তরণ নিয়ে রকেট সামনের দিকে কি করবে, এই তরণ নিয়ে রকেট সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কিরকম ভাবে নিউটনের যে সেকেন্ড ল কাজ করে সেটা আমরা এইখানে দেখলাম, ব্যাস আজ এতটাই।